রাজারহাট থানায় পুলিশের মারে মৃত্যু এক বিজেপি কর্মীর, এমনটাই অভিযোগ। বৃহস্পতিবার রাজারহাট চাঁদপুরে দুয়ারে সরকারের প্রকল্প ক্যাম্পে উত্তেজনা, সামাল দিতে ঘটনাস্থলে যান রাজারহাট থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় যুবক সঞ্জয় ঘোষকে মারধর করতে করতে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় থানায়। পুলিশের মারে অসুস্থ হলে সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় রেকজোয়ানি ব্লক হাসপাতালে, তারপর বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারই প্রতিবাদে রাজারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের। মৃতের নাম সঞ্জয় ঘোষ, বয়স 35 বছর, বাড়ি চাঁদপুর ঘোষপাড়ায়, বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। কি ঘটনাটা ঘটেছিল সেই নিয়ে আজকে থানায় কোনো ঘটনা বলতে, আজকে সকালবেলা 9টার দিকে আমি যখন বাজারে রাজারহাটের দিকে যাই, তখন দেখলাম দু চারজন ছেলে রয়েছে, আমাদেরই পরিচিত মুখ, মেম্বার টেম্বার এসেছে। যেরকম বললো একটা ছেলে কালকে সন্ধ্যাবেলা ধরেছিল, মদ খেয়েছিল, তাকে তুলে নিয়ে আসে পুলিশ। তারপর আমরা এসেছিলাম সন্ধ্যাবেলা আসার পরে পুলিশ বলে, রাত্রিবেলা বলে যে এখনও তো মাতলামো করছে, সুতরাং ওকে কালকে সকালে আমরা ছেড়ে দেবো, পুলিশ বলে। সেভাবে চলে যাওয়ার পরে নাকি রাত্রিবেলা মিড নাইটে তা অসুস্থ হয়ে যায়, বমি করে, প্রচণ্ড হারে বমি করে। তখন পরে পুলিশ তাকে নিয়ে রেকজোনি হসপিটালে নিয়ে যায়, আমাদের হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার পর ওরা বলছে না এখানে কিছু করতে পারবো না, আমাদের সেরকম এ নেই, আপনারা বড় হাসপাতালে নিন। তখন ওরা মহকুমা হাসপাতাল বিধাননগরে নিয়ে যায়। ওকে নিয়ে যাওয়ার পরে শুনছি যে মারা গেছে। এখন পরিষ্কার কর দেখুন, কালকে ধরলো মরলে এই খবর, এবং আমি আইসির কাছে যাই, গিয়ে জানতে যাই, উনি একই রিপোর্ট আমাকে দিলেন যে আমরা ধরেছিল কিন্তু এই মাতলামো করছিল, তাকে আনার পরে আমরা ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু মাঝরাতে প্রচণ্ড হারে বমি করছে এবং পেটে পেন হচ্ছিল, যার জন্য আমরা পাঠাই, রিক্স নিইনি, পাঠিয়ে রেকজনিতে, রেকজনি আমাদের নেয়নি, রেকজনি বলছে আপনারা বড় হাসপাতালে নিন, বিধাননগর নিয়ে যাওয়ার পর ওখানে মারা গেছে। স্থানীয়দের অভিযোগ যে তাকে পুলিশের মারি তার মৃত্যু হয়েছে এবং পুলিশের মারধরই তার লক্ষ্মী ভান্ডারে ওখানে নাকি তাকে শুনুন, এই কোনো আমি শুনছি, এটা মৃত্যু জারি হোক, যেই হোক, মাতালোক আর চোর হোক, মৃত্যুটা মৃত্যুই তো, এটা বেদনাদায়ক, কিন্তু এইগুলো করার একটা প্রকল্প, একটা প্রচেষ্টা চলছে। লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাকে ধরেছে বাইরে রাস্তার ওপর থেকে, তাও 5:30 6টার সময়। লক্ষ্মী ভাণ্ডারে আমরা সারাদিন ছিলাম, কোনো ইনসিডেন্ট হয়নি। কি মনে হচ্ছে আপনার?